এক দশক আগেও দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশের মধ্যে বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার ছিল দ্বিতীয় সর্বোচ্চ তবে সরকারের বিভিন্ন উদ্যোগে এক্ষেত্রে এসেছে অভাবনীয় সাফল্য সেই ধারাবাহিকতায় দেশের কয়েকটি স্থানে দশটি নগর সহ ছয়টি মাতৃসদন যোগাযোগ সহজ করতে সাতটি সহ বিশ জেলায় তেত্রিশটি উন্নয়ন প্রকল্প গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি সরকার প্রধান বলেন সুষম উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসেবা সহ আধুনিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে প্রত্যন্ত অঞ্চলে পড়ে থাকা মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করা যেটা জাতির পিতার স্বপ্ন ছিল সেটা পূরণ করা সেটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে এবং কাজ করে যাচ্ছি উন্নয়নের কাজগুলি আমরা সম্পন্ন করেছি সেগুলি রক্ষণাবেক্ষণ সেগুলি জন্য ভালোভাবে মানে ব্যবহার হয় সেদিকে আপনারা বিশেষভাবে যত্নবান হবেন সেটাই আমি চাই সরকারি সেবা নিশ্চিতের তাগিদ দিয়ে জনগণের কল্যাণে নিজের কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা আমিও আমার নিজের জীবনকে উৎসর্গ করেছি বাংলাদেশের জনগণের কল্যাণে যে আমার পিতা যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের প্রতিটি মানুষ অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা পাবে সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সেই উন্নত জীবন যেন বাংলাদেশের মানুষ নিশ্চিত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি কাজ করে যাচ্ছি পরে সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষের সাথে কথা বলেন সরকার প্রধান এর আগে গণভবনে স্প্যানিশ দূতাবাসের সহায়তায় স্প্যানিশ ভাষায় প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজীবনী ভবিষ্যতে গবেষণার বড় খোরাক হবে বলে আশা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা একদিকে যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে জানা যাবে সাথে সাথে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানের ধারাবাহিক ইতিহাস এই রিপোর্ট থেকে সংগ্রহ করা যাবে যারা গবেষণা করতে চাইবেন তাদের জন্য এটা অত্যন্ত মূল্যবান দলিল হিসেবে এটা মানে প্রতীয়মান হবে বলে আমি বিশ্বাস করি এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে বিশ কোটি টাকা প্রদান করেন তিনি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা